এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর প্রথমটুকু দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। জি হ্যাঁ, আজকে আমি শরবতের ব্যবসা নিয়ে কথা বলবো। আপনি আপনার আশেপাশেই দেখবেন কেউ না কেউ এই ব্যবসাটা করছে, এবং যারা এই ব্যবসাটা করছে দেখবেন দীর্ঘদিন যাবৎ এই একটা ব্যবসায় করে, একটা ব্যবসা করে কিন্তু তাদের সংসার চলছে, তাদের জীবন চলছে। যদি এমন হতো যে এই এই ব্যবসায় তেমন লাভ নেই, তাহলে কিন্তু তারা এই শরবতের দোকানওয়ালারা দিনকে দিন পরিবর্তন হতো, একজনের পর আরেকজন আসতো, আরেকজনের পর আরেকজন আসতো। কিন্তু দেখেন, শরবতের দোকান যারা করে দীর্ঘদিন যাবত করে, তার মানে কি? তার মানে হচ্ছে সে এটাতে ভালো প্রফিট করছে, তার সংসার ভালো চলছে, বিধায় তিনি এই ব্যবসাটা লাগাতার করেই চলেছেন। তা আপনারা, আমি আপনি চাইলে যে কেউ বেকার বসে না থেকে এই ব্যবসাটা শুরু করতে পারি, আর এই ব্যবসার অনেক চাহিদা। শরবত কি? শরবত আমরা সবাই জানি একটা পানীয়, যেটা কিনা বিভিন্ন ভাবে বানানো হয়, আর সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, খুবই প্রয়োজনীয়। আদিকাল থেকেই ঔষধে, মানে গাছগাছালির ঔষধের উপর সবাই মানে বিশ্বাসী। আজ পর্যন্ত আধুনিক যুগে এসেও অনেকেই এই গাছান্ত ঔষধের উপর, গাছগাছালির উপর অনেক বেশি আস্থা রাখে। তো সেই গাছগাছালির উপর নির্ভর করেই কিন্তু এই শরবতগুলো বানানো হয়। অনেক প্রকারের গাছের মিশ্রণ, অনেক প্রকারের জিনিসপত্র এখানে দেওয়া হয়, যেগুলো আসলে আমাদের এই শরবতটাকে অনেক পুষ্টিকর করে, অনেক কার্যকর, মানে আমাদের ডায়ালাইসিসের জন্য অনেক কার্যকর হয়, অনেক সময় হজম শক্তিতে কাজ করে, নানান ধরনের উপকারিতা রয়েছে, দুর্বলতা কাটায়। অনেকেই এই শরবতটা সেবন করে থাকেন বিভিন্ন ধরনের সমস্যা দূর করার জন্য। যেহেতু আমাদের দেশে এই শরবতের প্রতি মানুষের আস্থা রয়েছে, বিভিন্ন রোগ বালাই দূর করার জন্য এটা খেয়ে থাকে, সে হিসেবে আমরা এই ব্যবসাটা শুরু করতে পারি। কেন আমরা এই ব্যবসা করব? এই ব্যবসার মাধ্যমে আপনি অনেক মানুষের সেবা করতে পারবেন, পাশাপাশি আপনার একটা ইনকাম হলো। দেখুন, আমরা অনেক সময় এই যেই জিনিসগুলো দিয়ে এই শরবতটা বানানো হয়, অনেক ডাক্তার কবিরাজরা কিন্তু আমাদেরকে রিকমেন্ড করে এই ধরনের খাবার খাওয়ার জন্য, কিন্তু আমরা সেগুলো খেতে পারি না, বা সেগুলো জোগাড় করে ঘরে রেখে তারপরে নিয়মিত ভাবে এগুলো খেয়ে আমাদের শারীরিক দুর্বলতা দূর করার জন্য এগুলো বানিয়ে খেয়ে খাওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকে না। চোখের সামনে যদি এই ধরনের দোকান পড়ে, তখন কিন্তু আমরা শট করে এক গ্লাস খেয়ে নিই। তো এই হিসাবে আপনি মানুষের সেবা করতে পারবেন। আর এই ব্যবসাটা আপনার কোথায় করবেন? এই ব্যবসাটা অবশ্য যে কোনো জায়গায় চলবে, তার চেয়ে বরং কথা হচ্ছে এই ব্যবসাটা জনবহুল এলাকায় চলবে। এই ব্যবসা 12 মাস চলে। এই ব্যবসা অনেকে ভাবতে পারেন যে শীতকালে তো শরবত খাবে না, শীতকালে এই ব্যবসা চলবে না। আজকে আমি যে ভিডিওটা প্রথমে দেখালাম, এটা কিন্তু শীতকালেরই ভিডিও। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে এই দোকানের সামনে শরবত খাওয়ার জন্য। তো আমি বলছি এটা সারা বছরই এই ব্যবসা চলে, গ্রীষ্মকাল না, শীতকাল না, যেকোনো সময় আপনি আমি চাইলে ব্যবসাটা শুরু করতে পারবো। তবে অবশ্যই চেষ্টা করতে হবে জনবহুল এলাকায়, যেখানে অনেক মানুষ, প্রচুর মানুষ যাওয়া আসা করে, চলাফেরা করে, সেই রকম একটা জায়গায় যদি এই দোকানটা করা যায় তাহলে বেশি লাভবান হওয়া যাবে। কিভাবে শুরু করবেন, এটা শুরু করার জন্য অবশ্যই আপনাকে এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে। যে কোনো একজন শরবতের দোকানওয়ালার সাথে আপনাকে বসতে হবে, কথা বলতে হবে, কিভাবে তারা এটা বানায় আপনাকে দেখতে হবে, আর কি কি উপাদান তারা দেয় সেগুলো দেখতে হবে, চিনতে হবে, এবং তারা সেগুলো কোথা থেকে জোগাড় করে সেগুলো আপনাকে দেখতে হবে, তারপরে এটা শিখে তারপরে আপনাকে এটা শুরু করতে হবে। এটা লাভের কথা কি বলবো, পানি কিনতে তো আর টাকা লাগে না, বাকি অন্যান্য উপাদানগুলো কিনতে কিছু টাকা লাগবে অবশ্যই, আর আমার মনে হয় না এই ব্যবসা শুরু করার জন্য আহামরিও অনেক টাকার প্রয়োজন হবে। শুধুমাত্র আপনার সিদ্ধান্তটাই পারে এই ব্যবসাটা শুরু করার জন্য। আপনি যদি এখন সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারেন। যদি এই দোকানটা রাস্তার পাশে, কিন্তু
তাতে কি হয়েছে, এটা তো ব্যবসা, হ্যাঁ এটা একটা কর্ম, আপনি এটা করে খেলে আপনার লজ্জা শরম রাখলে হবে না, অবশ্যই এটা একটা কর্মকে কর্ম হিসেবে দেখতে হবে, তাহলেই আমরা জীবনে সফল হতে পারবো, জীবনটাকে অনেক সুন্দরভাবে রঙিন করে সাজাতে পারবো। এটা শুরু করার জন্য আপনি অবশ্যই কোনো শরবতের দোকানওয়ালার সাথে পরামর্শ করবেন। আমার মনে হয় না যে 10-15-20 হাজার টাকার বেশি লাগবে, 10-15-20 হাজার টাকা হলেই কিন্তু এই ব্যবসাটা শুরু করা যাবে। টোটাল মানে সব মিলে এই টাকার মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর প্রফিটের কথা কি বলবো, আমার মনে হয় তো এতে 50% অথবা 80% লাভ থাকতে পারে এই ব্যবসায়। তো আশা রাখছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদিও অনেক সুন্দরভাবে বলার আশা ছিল কিন্তু অনেক খুচিয়ে গেছে বলতে পারিনি। সবাই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।